আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে ক্রিকেট বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের এখানে একটা বড় ভাই চলে এসেছেন, ওনার কাছ থেকে আমরা ক্রিকেট বিষয় নিয়ে কিছু জানবো যে আমাদের বাংলাদেশ পরবর্তী কবে বিশ্বকাপ আমরা পাবো এবং আমরা এই বিশ্বকাপ কবে আশা করতে পারি। আজকে আপনার হারিস ভাইয়ের কাছে, উনি এই ভাইয়ের নাম হচ্ছে হারিস, হারিস ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আমরা বাংলাদেশ কবে বিশ্বকাপটা আনতে পারবো আমাদের বাংলার ঘরে, আমি এটা জানতে চাই আপনার কাছ থেকে। আমি যেদিন মারা যামু তারপরে হয়তো আসতে পারে, এর আগে না। বাংলাদেশ আমাদের দেশের এই যে পাপন, পাপন সবাই পাপনের বিরুদ্ধে কথা বলতেছেন, এই পাপন আমাদের ক্রিকেট বোর্ড থেকে কবে সরবেন? আপনি যে 200 টাকা দেয়া 500 টাকা দেয়া এমপি কিনছেন, আপনার এই লস। আমরা যে এত খেলা দেখতেছি, আমরা যে সাপোর্ট করতেছি, তো আমাদের এই আশা কি আশাই থেকে যাবে? বাঙালিগো আশা সারা জীবনই থাকবে, শেষ হবে না কখনো। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পারলেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।